প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। আয়ারল্যান্ড সিরিজের আগে দারুণ সুখবর পেলেন সাকিব, আসুন জেনে নেই বিস্তারিত। আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি সিরিজে মাঠে নামার আগে দারুণ সুখবর পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে দুর্দান্ত সিরিজ কাটানোর পর এবার ফিরতি সিরিজে মাঠে নামার অপেক্ষায় টাইগাররা। বুধবার 3 মে ICC কর্তৃক সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে সুখবর পান সাকিব। নতুন ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে সাকিবের। 10ম স্থানে থেকে এক ধাপ এগিয়ে 636 রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের তারকা এই ক্রিকেটার এখন অবস্থান করছে 9ম স্থানে। সাকিবের উন্নতির দিনে বোলিং র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির। 2 ধাপ পিছিয়ে শাহিন রয়েছে 10ম স্থানে। বোলিং র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন অজি পেসার জস হ্যাজেলউড। এদিকে অলরাউন্ডারের তালিকায় যথারীতি শীর্ষেই রয়েছেন সাকিব আল হাসান। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর 2 ওয়ানডেতে শতক হাঁকিয়ে ব্যাটিং র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছেন পাকিস্তানের ফখর জামান। ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা 2 স্থানে উঠে এসেছেন তিনি। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাউন্ড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।